পাহাড় সমপরিমাণ পাপ হয়ে গেছে, টেনশন হচ্ছে নাকি যে কি করব কি করব। 30 বছর নামাজ পড়েননি, খুব টেনশন হচ্ছে কি করে পাপ আমি মাফ করব। আজকে থেকে মসজিদে যান, গিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার পাপ ক্ষমা করে দিবেন। এত ক্ষমা করতে ভালোবাসেন, আপনার মায়ের কাছে টাকা চাইলে 2-4 বার রাগ করে, আপনার বাপের কাছে চাইলে রাগ করে, আপনার স্ত্রীকে একই কথা 4-5 বার বললে রাগ করে, আপনার ভাইকে একই জিনিস 4-5 বার বললে রাগ করে, আর আল্লাহ রাগ করে তাদের উপরে, কারা তারা যে রাতের বেলা পাপ করেছে, দিনের বেলা অপেক্ষমান আমি তাদের ক্ষমা করব, তারা ক্ষমা চাও। দিনের বেলা যারা পাপ করেছে, রাতের বেলা আমি অপেক্ষমান, তারা আমার কাছে রাতের বেলা ক্ষমা চাইবে, আমি তাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াল আজিজুল গফুর, নিশ্চয়ই আমি ক্ষমতাবান এবং অতীব ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে খুব বেশি পছন্দ করেন, খুব পছন্দ করেন। তারপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, আমি পাঠিয়েছি বানিয়েছি 7 তবক আসমানকে, 1 তলা 2 তলা 3 তলা এই রকম করে সাজিয়ে দিয়েছি। মা তারা, আল্লাহ বলছেন, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, তুমি কি তোমার দয়ালু আল্লাহর সৃষ্টিতে মা তাফাউত কোন রকমের ডিফারেন্স দেখতে পাও? আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল দেখা যায়? এই দেখা যায়? আল্লাহ সৃষ্টিতে ভুল দেখা যায়? যায় না। আপনার চোখে দেখা যায়, আপনার মনে নেই। আমি মনে করে দিব কত ভুল আছে আপনাদের গ্রামে? অন্ধলোক আছে একটাও? অন্ধলোক আছে? কেউ আছে আপনাদের গ্রামে? খোঁড়া আছে যার 2টো ঠ্যাং নাই? আছে আপনাদের গ্রামে এরকম লোক আছে যার হাত বেঁকা? গ্রামে না থাক, বাইরের গ্রামে আছে? আছে না? ট্রেনে বাসে দেখেছেন যে কেউ হাতে আর পায়ে হাঁটছে? হাঁটছে কি হাঁটছে না? আচ্ছা বলুন তো, এরা কি এমন অপরাধ করেছে? আল্লাহ বলছে আমার সৃষ্টিতে কোনো ভুল নেই, এরা কি অপরাধ করলো? হ্যাঁ, এরা কি অপরাধ করলো যে এদেরকে আল্লাহ বিকলাঙ্গ করে দিলেন? তাহলে একজন শিক্ষিত মানুষ সে যদি কোরআনের এই আয়াতটা যদি পড়ে যে খালকুর রহমান তাফাওত, যে শব্দটা ব্যবহার করা হয়েছে যে আল্লাহ বলছে সৃষ্টিতে কোনো ডিফারেন্স নেই, কোনো জায়গায় আমার খাদ নেই, সৃষ্টিতে কোনো জায়গায় কোনো ত্রুটি নেই, সে যদি বলে যে আপনাদের আল্লাহর গাদা গাদা ভুল, তাহলে সে প্রশ্ন করতে পারে কি পারে না? হ্যাঁ, তাহলে বিকলাঙ্গ খোঁড়া কানা ন্যাংরা এগুলো হলো কেন? এর পিছনেও কারণ আছে। আচ্ছা বলুন তো দেখি, মাধ্যমিকের প্রত্যেকবারের পরীক্ষার কোশ্চেন যদি একই রকম হয়, তাহলে ছেলে পিলার পড়াশোনা করবে? 2020 সালে মাধ্যমিকের যে প্রশ্ন হয়েছিল, 2021 সালে যদি ওই প্রশ্নটাই আবার হয়, কোনো ছাত্র পড়াশোনা করবে? প্রশ্ন করবে না। 2022 সালে যদি আবার মাধ্যমিকে ওই কোশ্চেনটাই হয়, প্রশ্ন কেউ করবে? কেউ করবে না। তাহলে অনেক সময় কোশ্চেন পাল্টে পাল্টে দিতে হয় যাতে ছাত্র ছাত্রীরা ভালো পড়াশোনা করে। আল্লাহ তাআলা বলছে পরীক্ষা তো তোদের নেব, এক এক জোনার এক এক রকমের ভ্যারাইটিস এর পরীক্ষা নেব। কাউকে কানা করে দিব ওটাই ওর পরীক্ষা, ওটা ওরও পরীক্ষা, ওর বাপেরও পরীক্ষা। যে কাউকে হাতে পায়ে হাঁটিয়ে দেব, ওটা ওরও পরীক্ষা, ওর বাপেরও পরীক্ষা। তবে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, যার পরীক্ষা যত কঠিন তার মূল্য তত বেশি। যার পরীক্ষা যত কঠিন তার মূল্য কি? তত কঠিন তত বেশি। গ্রামের কোয়াক ডাক্তার আছে না? কোয়াক ডাক্তার বুঝেন তো, যারা এমনি প্রাথমিক চিকিৎসা টিকিৎসা করে, হ্যাঁ, ওই প্যারাসিটামল সারিডন র্যানটক হিস্টাক ডিনটাক এইসব নিয়ে বসে থাকে ডাক্তারবাবুরা। জি, এই ডাক্তার যদি বলে যে আমার 600 টাকা ফি, একটা রুগী যাবে? যাবে? যাবে না। কারণ ও ওই পর্যন্ত পৌঁছাতে পারেনি, ও কোনো অন্য কোনো ডাক্তারের কাছে ইঞ্জেকশন সেলাইন দেওয়া শিখে বাড়িতে এসে প্র্যাকটিস করছে, তাই না? কিন্তু যারা MBBS পরীক্ষা দিয়েছে, যারা মেডিকেলে চান্স পেয়ে সরকারি ডাক্তার হয়েছে, ওরা 600 টাকা 1000 টাকা 2000 টাকা ফি, তাই না? আরে মাধ্যমিক পাশ খুব জোর হলে উচ্চ মাধ্যমিক পাশ, এই উচ্চ মাধ্যমিক পাশ করেছে ওই জন্য এই কোয়াক ডাক্তার সারা জীবন গ্যাসের ওষুধ জ্বরের ওষুধ বিক্রি করে 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 সংসার চালাচ্ছে, আর ও পরীক্ষা দিয়েছে বড়, ওর মালও বড়, এলেই হাত ধরে বলবে 800 টাকা ফি,
বলবে কি বলবে না যে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে ঠিক পরীক্ষা তেমন যাকে বিকলাঙ্গ করেছে এর জন্য বড় পুরস্কার আমাকে বক্তা করে দিয়েছে এটা আমার জন্য পরীক্ষা আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে তোকে গলা বাজারি করতে দিয়েছিলাম সারা পশ্চিম বাংলাতে ঘুরতিস কত করে টাকা লিয়েছিস এখানে বসে হিসাব কর যে আমাকে বড় সুরকার করেছে আমি গান গেয়ে উপার্জন করেছি এই গান গাওয়াটা আমার জন্য পরীক্ষা আমাকে বড় রূপ দিয়েছে আমার রূপ আমার জন্য পরীক্ষা আমাকে অনেক টাকা দিয়েছে আমার টাকাটা আমার জন্য পরীক্ষা আল্লাহ তাআলা বলছে আমার সৃষ্টিতে কোনো ভুল নেই এক জায়গাতেও ভুল দেখতে পাবে না মানুষকে বিকলাঙ্গ করে দিয়েছি কাউকে কানা করেছি খোঁড়া করেছি কারণ কি কারণ একটাই যে তাকে বিভিন্ন রকমের পরীক্ষায় ফেলে দিয়েছি আল্লাহ শুধু পৃথিবীতে এই পরীক্ষাই করবেন না আর অনেক পরীক্ষা আছে অনেক রকমের পরীক্ষায় আপনাকে ফেলে দেওয়া হবে আল্লাহ তাআলা বলছেন যে আমার সৃষ্টিতে কোনো ভুল পাবে না কোনো ভুল পাবে না শেখ সাদিকের নাম শুনেছেন ফার্সি কবি শেখ সাদি খুব ভালো কবিতা বলতে পারতেন কবিতা লিখতে পারতেন শেখ সাদি দুর্দান্ত কবি ছিলেন নাম করা ওনার ইতিহাস বললে পাওয়া যায় যে উনি একদিন রাস্তা দিয়ে হাঁটছে রাস্তা দিয়ে হাঁটছেন উনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছেন যে একজন অপরূপ সুন্দরী মহিলা সে যেন কূপ থেকে পানি তুলতেছে টেনে 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 পানি তুলছে টেনে টেনে পানি তুলছে কূপ থেকে তা শেখ সাদি বুড়ো মানুষ মহিলাটার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন অবাক হয়ে দেখছেন মহিলাটা শেখ সাদির দিকে দেখছেন তা মহিলাটা আস্তে 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 করে কাকে কলস নিয়ে শেখ সাদিকে এসে বলছে এই বুড়ো তুমি আমার দিকে ভ্যাল ভাল করে দেখছে কেন তুমি কি আমার প্রেমে পড়ে গেছো তুমি কি আমাকে ভালোবাসো তোমার মনে কি প্রেম জেগেছে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তখন বলছেন না প্রেম জাগেনি উনি বলছেন একদা সুখদা একে প্রমদা বদন দর্শন করি মন ঝরিল নয়ন যে খোদা রচিল এই সুধাংশ বদন প্রশংসা কি করি তাই ঝরিল নয়ন শেখ সাদি বলছেন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি তোমাকে পাওয়ার জন্য নয় তোমাকে প্রেম পাওয়ার জন্য নয় তোমাকে কাছে পাওয়ার জন্য নয় মহিলা বলছে কাকে কলসে নিয়ে তাহলে তুমি কাঁদছো কেন বলো শেখ সাদি বলছেন আমি এই কারণে কাঁদছি আমি তোমার দিকে এক দৃষ্টিতে দেখছি তোমার মাথার চুলটা যত সুন্দর তোমার ঠোঁট তত সুন্দর তুমি অপরূপা সুন্দরী তোমার চলন তত সুন্দর তোমার গঠন তত সুন্দর তোমার পায়ের নখ থেকে নিয়ে পা পর্যন্ত এত সুন্দর যে আমি আর চোখ ফেরাতে পারি না এই জন্য বারবার তোমার দিকে দেখছি আমি তোমার প্রেমে পড়ি না তখন মগিরা বলছে দেখার কারণ কি তখন শেখ সাদি বলছেন যে কোদার ছিল এই সুধাংশ বদন প্রশংসা কি করি তাই ঝরিল নয়ন যে আল্লাহ তোমাকে বানিয়েছে সেই আল্লাহ তাহলে আরো কত বড় সুন্দর তুমি যদি এত সুন্দর হও তাহলে সেই আল্লাহ কত বড় সুন্দর সেই আল্লাহর প্রশংসা আদায় করতেছি আর আল্লাহর ভয়ে আল্লাহর প্রশংসার আবেগে আমার চোখ দিয়ে পানি ঝরে ঝরে আসছে আল্লাহ তাআলা বলছে বান্দা সারা পৃথিবীতে তাকিয়ে দেখ আসমানে দেখ ফালিয়ান জুরি ইনসান মিম্মা খুলিক পৃথিবীর কোথাও তোদেরকে দেখা লাগবে না তোরা মানুষের দিকে তাকিয়ে দেখ তাকে কেমন করে বানিয়েছি যদি এর বানানোটা দেখিস তাহলে আমাকে পেয়ে যাবে তুমি সুন্দরবনে যাও আমাকে পেয়ে যাবে দার্জিলিং এর পাহাড়িয়া অঞ্চলে ঘোরো আমাকে দেখতে পেয়ে যাবে সমুদ্রে চলে যাও আমাকে দেখতে পাবে আমার সৃষ্টিতে এক অণু পরিমাণ তুমি ভুল দেখাতে পারবে না আমি কিছুদিন আগে দার্জিলিং এ গেছিলাম বেড়াতে আমার সঙ্গে আরেকজন ছিল কিষানগঞ্জের আনিকুল তো ওখানে আমি আনিকুলকে বারবার বলছি আনিকুল এই এখানকার কুকুরগুলোকে দেখছো বলছে কি কুকুরগুলোকে দেখছো বলছে কি বলছে এদের গায়ের লোমগুলো কেন এত বড় বড় এক বিঘা করে বড় দার্জিলিং এ কেউ গেছেন বেড়াতে গেছেন কুকুরগুলো দেখেছেন রাস্তাঘাটে এক বিঘা করে গায়ে তাদের লোম মনে মনে ভাবছে কি ব্যাপার আমাদের ওখানকার কুকুরগুলোর লোমগুলো ছোট ছোট আর দার্জিলিং এর কুকুরের গায়ের লোমগুলো এক বিঘা করে কেন এর কারণটা কি
কারণ খুঁজতে খুঁজতে পেলাম যে আল্লাহ সৃষ্টিতে যে কোনো ভুল নেই, এইটাই তার প্রমাণ। কি প্রমাণ? না এখানে তো শীত এলাকা, সবসময়তে তুষারপাত ঘটে, এখানে বরফ পড়ে, মানুষ কনকনে শীতের মধ্যে থাকে। আমি এক মাস আগে গিয়েছিলাম রোজার পরই, এখানে তখন ফুল গরম, ওখানে গিয়ে আবার জ্যাকেট কিনতে হয়েছে। তার মানে আমি বুঝে নিলাম যে আল্লাহ এখানে কুকুরের গায়ের লোমগুলো যদি নয়া বাহাদুরপুরের মতো হতো, একটা কুকুরও বাঁচত না, ঠান্ডায় ঠকঠক করে কেঁপে কেঁপে মারা যেত। ওই জন্য আল্লাহ তুমি এত বড় বড় লোম দিয়েছো এই কারণে, আগে থেকে ওর গায়ে কম্বল জড়িয়ে তুমি ব্যবস্থা করে দিয়েছো। সুবহানাল্লাহ, আগে থেকে কম্বল জড়িয়ে দিয়েছে মানুষ। আল্লাহ তাআলা বলছে আমার সৃষ্টিতে কোনো ভুল আছে? দেখো আমি সব জায়গাতে বলি, আজকেও একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? কতদিন লাগে কথা বলুন না, এক বছর লাগে। একটা গরুর বাচ্চা হলে 10 মিনিট, কারণ কি? মানুষের বাচ্চা আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, এরা হাঁটতে টাইম লাগে কতদিন? এক বছর। আর গরুর বাচ্চা 10 মিনিট, 20 মিনিট, কারণ কি? আল্লাহ আকবার, আপনি অবাক হয়ে যাবেন এগুলো, আপনি অবাক হয়ে যাবেন এগুলো শুনলে। অবাক কি? মানুষের বাচ্চা গরুর বাচ্চা ডিফারেন্স কি? না মানুষের বাচ্চা হলে এক বছর টাইম লাগাই, এই কারণে আল্লাহ তাআলা বলছেন খালাকাল ইনসান ফি আহসানি তাকওয়িম, তোমাকে আমি বড় আদর করে বানিয়েছি। আল্লাহ যে এই কথাটা বললেন যে আদর করে বানিয়েছি, এই কথাটার তো সম্মান রক্ষা করতে হবে। এক বছর এই কারণে টাইম লাগালেন, ও নানির কোল চাপবে, দাদির কোল চাপবে, মামার কোলে চাপবে, মামির কোলে চাপবে, মায়ের কোলে চাপবে, বাবার কোলে চাপবে। ও জন্মের পরে যদি পা রেডি করে দেওয়া হয়, তাহলে যে বাচ্চা চলতে শিখেছে তাকে কেউ সহজে কোলে নেয়? সহজে কেউ কোলে নিতে চায়? কেউ সহজে কোলে নিতে চাইবে না। এই জন্য আল্লাহ তাআলা নানু দাদি খালা ফুপু সবার কোল চাপিয়ে চাপিয়ে এক বছর পর্যন্ত ঠেলে নিয়ে গেছেন। গরু আল্লাহ জানে, নানি নাই, দাদি নাই, খালা নাই, ফুপু নাই, কেউ নাই। ওই যে গোয়াল ঘরে রাত দুটোর সময়তে জন্ম হয়েছে, ওর মালিকও নাই। অনেক সময় দেখবেন না গোয়াল ঘরে এমনিতে বাছুর হয়ে যায়, তার মালিক থাকে? থাকে না। দেখবেন গরুর বাছুর হয়েছে, বাছুর হওয়ার পরে নিজে নিজে কানে কানে বলছে, ওর তোর গায়ের লালাগুলো পরিষ্কার করার লোক নাই, নিজে জিভ দিয়ে চাটে, চ্যাট 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 করে চাটে না, চাটে। আর কানে কানে চাটতে চাটতে বলে, ওঠ উঠে দাঁড়া যেমন হোক করে, কেউ নানি দাদি খালা ফুপু নাই, তোকে দুধ পান করতে হবে। ও এসে সামনের দিকে গুতো মারে, গাবি নিজের ভাষায় বলে, পাগল কোথায় গেল, যা পিছনের দিকে যা, মার ঝুলছে ওদিকে টান। আস্তে 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 করে কাঁপতে কাঁপতে ওঠে, আবার ধস করে পড়ে যায়। আবার ওর মা বলে, আবার উঠে দাঁড়া, আবার উঠে দাঁড়ায়, ঠক 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 করে দাঁড়াতে দাঁড়াতে দুধের মোটায় গিয়ে চুক 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 করে চুষছে। নিজের ভাষাতে বলছে, কই মা তুমি বললে যে দুধ আছে, কই দুধ দেখতে পাচ্ছি না তো। ওর মা তখন বলছে, এই খ্যাপা কোথাকারে, আমি নতুন মা হয়েছি, দুধের মোটা কিলিয়ান নেই, মাঝে সাজে এরকম করে টান আর এইরকম করে গুঁতো মার। দেখবেন চুপ চুপ করে টানছে, আর বাছুর দেখবেন এই রকম করে বাটে গুঁতো মারে, মারে না। তার মানে মা শিখিয়ে দেয়, আমার বাটের দুধ ক্লিয়ার নেই, নতুন মা হয়েছি, এই রকম ভাবে গুঁতো মারবি আর আমার দুধ ক্লিয়ার হবে, তোর মুখের ভিতর আসবে, তুই মজা করে খাবি। আল্লাহর অফুরন্ত সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ এক জায়গাতেও তোমরা ভুল দেখাতে পারবে না, এক জায়গাতেও আমার কোথাও ভুল সৃষ্টিতে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি সৃষ্টি! আচ্ছা আপনাদের এলাকায় কোন লোকের, কোন মেয়ের নাকটা যদি এইরকম চ্যাপটা হয়, এইরকম পুরো এইরকম যদি হয়, আপনাকে যদি বলা হয় আব্দুল্লাহ ওই মেয়েটাকে বিয়ে করবি, তা আপনি প্রথমে করতে চাইবেন বলুন? বাড়িতে এসেই বলবেন, মা মেয়েটা সব ভালো, নাকটা খুব চ্যাপটা, আর আপনার মাথার চুলগুলো যদি নাইজেরিয়ানদের মতো হয়, এরকম পাখির মাসা, নাইজেরিয়ানদের চুল লাগেন না পাখির বাসার মতো, আর ওই রকম কালো কচকুচে যদি হন, আর নয়া বাহাদুরপুরের যদি স্বামীমাকে বলা হয়, স্বামীমা ওই ছেলেটাকে বিয়ে করবি, তা কি বলবে? ওর মাকে আব্বাকে বলতে পারবে না, মা তোমার আর আব্বার চোখ নাই, হ্যাঁ
তোমার আব্বার চোখ নাই ওই ছেলেটাকেই দেখলে এটা বলবে কি বলবে না কেউ বিয়ে করতে চাইবে কেউ চাইবে না আল্লাহ সৃষ্টি দেখুন আমরা নাতিশীতোষ্ণ আবহাওয়াতে বসবাস করি বলে এখানে কালো আছে ধলো আছে লম্বা আছে ভেটে আছে সব রকমের মানুষ আছে নেপালে যারা বসবাস করে সবার নাক এইরকম যে নাইজেরিয়ানে বসবাস করে সবাই কালো কুচকুচে সবার নারী পুরুষের চুল পাখির বাসার মতো কত অ্যাডজাস্টমেন্ট দেখুন যদি নাইজেরিয়ান লোক এখানে সৃষ্টি করে দেওয়া হতো নয় বাহাদুরের একটা মেয়ে ওকে পছন্দ করতো না নেপালিদের মতো যদি মেয়ে তৈরি করে দেওয়া হতো নয়া বাহাদুরপুরে একটা পুরুষ মানুষ তাকে বিয়ে করতে চাইতো না চাইতো সামঞ্জস্যতা রেখে তিনি সৃষ্টি করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে ফারজিল বাশার হাউ তারা মিন ফুতু সুমারজিল বাশার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাশিয়া ওয়া হুয়া হাসির তুমি তোমার দৃষ্টিটাকে বারবার আসমান জমিন যেখানে পারবে ঘুরিয়ে দেখো এক জায়গাতেও আমার সৃষ্টিতে কোনো রকমের ত্রুটি পাবে না আমি আসমানটাকে সাজিয়ে রেখেছি আপনাদের গ্রামের অনেক মিস্ত্রি রয়েছে সেই মিস্ত্রিগুলো 200 স্কয়ার ফুট 400 স্কয়ার ফুট 2000 স্কয়ার ফুটের ছাদ করতে গেলে পাতা মেরে তাকে লেভেল করে ফিতে দিয়ে মেপে তাও দেখবেন ছাদের মাঝখানে পানি জমে যায় না অনেক মিস্ত্রি কেরালা থেকে জরিমানা দিয়ে বাড়ি এসেছে এরকম রিপোর্ট অনেক পাওয়া যায় আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যেদিকে দেখবি শুধু ধোঁয়ার মতো কিন্তু এক জায়গাতেও খুঁটি দেখতে পাবি না কেউ ধরেও নাই এর মিয়াদ শেষ হয় না এর পিছনে আমি রব্বুল আলামিন রয়েছি কোনো ত্রুটি পাবি না যেখানেই যাবি যাই কিছু দেখবি কোনো ত্রুটি নেই এক জায়গাতে পাহাড় দিয়েছে দীঘায় চলে যাবেন সমুদ্র দিয়ে দিয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পার হয়ে যাবেন সুন্দরবন দিয়েছে সারা পৃথিবীর যেখানেই তাকাবেন আমার নিদর্শনাবলী রয়েছে ঠিক টাইমে বর্ষাকালে আসমান থেকে বৃষ্টি হবে ঠিক টাইম মতো সূর্য উঠে যাবে ঠিক টাইমে ডুবে যাবে ঠিক টাইম হলে ঠিক তারকাগুলো উঠে যাবে ঠিক টাইম হলে চাঁদ উঠে যাবে ঠিক টাইমে চাঁদ তার জ্যোৎস্নাকে হারিয়ে দিবে ঠিক টাইম হলেই গরম আবহাওয়া চলে আসবে আবার ঠিক টাইম হলে শীতের আবহাওয়া চলে আসবে ঠিক টাইম বাই টাইম আমের সিজনে আম হবে টাইম বাই টাইম ধানের সিজনে ধান হবে আল্লাহ বলছেন সারা পৃথিবীতে যত যা কিছু বানিয়েছে একবার দুইবার নয় বারবার তাকিয়ে দেখ আমার একটা জায়গাতে কোন রকমের ত্রুটি তোরা দেখতে পাবি না কোন ত্রুটি নয় আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন সুমারজিল বাশার কাররাতাইন ইয়ানকালিব ওয়া ইলাইকাল বাসারু খাশিয়ান ওয়া হুয়া হাসির তুমি বারবার যদি তাকিয়ে দেখো ওয়া হুয়া হাসির তোমার দৃষ্টি লজ্জিত হয়ে অপমানিত হয়ে তোমার দৃষ্টিটা তোমার দিকে ফেরত চলে আসবে তোমার দৃষ্টি তোমাকে 100% সফলতার সংবাদ দিতে পারবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা তারপরে বলছেন ওয়া লাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশ-শায়াতিন ওয়াআতাদনা লাহুম আযাবাস সাঈর আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যে আসমান বানিয়েছি এই আসমানের উপরে তুমি দেখতে পাবে সন্ধ্যাবেলা মিটি 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 করে তারাগুলো জ্বলে যাবে এইগুলোকে আবার এমনি বানাইনি আল্লাহ তাআলা বলছেন শয়তানকে মারার একটা মাধ্যম করেছি এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক সাজা তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক সাজা আল্লাহ সুবহান ওয়া তাআলা তার কি কারিশমা আপনি আশ্চর্য হয়ে যাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আসমান যেটা দেখতে পাও এই তারকাগুলোকে বানিয়েছি নাবিক তার নৌকা চালাবে রাতের বেলাতে তারা যাবে পথ নিদর্শনাবলী দেখবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন এগুলো শুধু এমনি বানাইনি শয়তানদেরকে মারার জন্য একটা উপকরণ তৈরি করে দিয়েছি ওয়ালিল্লাযীনা কাফারু বিরব্বিহিম আযাবু জাহান্নাম যারা আমার এই সমস্ত জিনিসগুলোকে অস্বীকার করে আল্লাহ বলছে তাদের জন্য রয়েছে সাজা আল্লাহর যত রকমের নিয়ামত আছে এই নিয়ামতগুলো যদি কেউ অস্বীকার করে তাদের জন্য কি আছে কে জাহান্নাম আছে না নাই আছে না নাই জাহান্নাম আচ্ছা বলুন তো দেখি মহিলাদের দাড়ি নাই ওঠে মহিলাদের দাড়ি ওঠে নাই তো পুরুষের ওঠে আল্লাহ বলছে আমার সৃষ্টিতে ভুল নাই তাহলে মহিলার দাড়ি দিল না পুরুষের দিল তাহলে কি পুরুষের সৃষ্টিটা ভুল হয়েছে বলে মনে হয়
কেন দিল? এর সৌন্দর্য বৃদ্ধি করার কারণে, তাই তো? আল্লাহ তাআলা যত নিদর্শনাবলী ওয়ালিল্লাযিনা কাফারু, এই সমস্ত নিদর্শনাবলী যারা অস্বীকার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য রয়েছে জাহান্নাম ও বিসাল মাসির, তারা চিরস্থায়ী সেখানে অবস্থান করবে। আল্লাহ আল্লাহ তাআলার কত নিদর্শনাবলী আমরা অস্বীকার করি, করি কি করি না, সব আমল করি কিন্তু অস্বীকারও করি।